সেটা অন্যদের পক্ষে বোঝা খুবই মুশকিল। নকুল দুলুই এবং পঞ্চমী দুলুইর একমাত্র কন্যা সন্ধ্যা জিয়াগঞ্জের রাধারমণ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। এক কথায় শুধু নকুল এবং পঞ্চমী দুলুইয়ের মুখের দিকে তাকিয়ে বিশ্বনাথ থেকে শুরু করে পাড়ার প্রত্যেকটি লোক, প্রত্যেকটি প্রতিবেশী, তরুণ তরুণীর দল যে যেমনভাবে পারল হাতে টর্চ আর লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল সন্ধ্যাকে খুঁজতে। কে? কি ব্যাপার? কে গো? কি ব্যাপার? কি হয়েছে? এই ভর সন্ধ্যাবেলায় সন্ধ্যা সন্ধ্যা বলে চেঁচাই তো সেখানে? সন্ধ্যা তো অনেকক্ষণ আগে পেরে গেছে। না না, সে তো ঠিক কথা, কিন্তু আমার মেয়েটা এখনো বাড়ি ফেরেনি গো বিশ্বনাথ। বলো কি গো, স্কুল তো ঠিক সময় ছুটি হয়ে গেছে, মেয়েরা দল বেঁধে যে যার বাড়ি চলে গেছে। তুমি তুমি নকুল না? গড়ানহাটার কাঠগোলায় কাম করো না? তোমার মেয়ে তো সন্ধ্যা, সন্ধ্যা দুলুই, ক্লাস 8 সেকশন বি, এখনো বাড়ি ফেরে নাই। বলো কি গো, তাহলে গেল কোথায়? আমারও তো সেই কথা বিশ্বনাথ দা, মেয়ে গেল কোথি? 15 বছরের ছাত্রী সন্ধ্যা দুলুইকে সেই দিন রাত্রে হোগলা বনের ভেতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে গ্রামের লোকেরা এবং তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে।
সে সবসময় বাড়িতে মনমরা হয়ে বসে থাকত। এইসব দেখে পাড়া প্রতিবেশীরা নকুল এবং পঞ্চমীকে একটা উপদেশ দিল যে মেয়েকে আবার স্কুলে পাঠাও, বন্ধু বান্ধবের মধ্যে থাকবে, পড়াশুনোর মধ্যে থাকবে, তারা আরো ভালো লাগবে। সেই মতন নকুল একদিন সন্ধ্যাকে নিয়ে পৌঁছলো তার স্কুলে, আর সেইখানেই সন্ধ্যার জন্য অপেক্ষা করছিল সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, আর ওই বালি ওটা বালি আর আর ওই ওই জেসটা এখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা দেখি। নমস্কার মাস্টার মশাই, মেয়াটোকে দিয়ে এলাম। সবাই বললো কি ওকে স্কুলে নিয়ে এলেই মনটা ভালো হবে। তাছাড়া আপনারা তো বললেন মাস্টার বাবু যে ও পড়াশোনায় ভালো, আসলে এতদিন স্কুলটা ফাঁকি গেল। দেখো নকুল, তোমার সাথে আমার একটা কথা আছে। বললেন। দেখো, সন্ধ্যার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক, কিন্তু স্কুলেরও তো একটা পরিবেশ আছে, পবিত্র পরিবেশ, অনেক ছেলে মেয়ে আসে, সন্ধ্যারে স্কুলে ঢুকতে দিলে অন্য ছেলে মেয়েদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। স্কুলের পরিবেশ সুস্থ রাখার লেগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সন্ধ্যার এই স্কুলে পড়া চলবে না। কিন্তু ও তো কোনো অন্যায় করেনি মাস্টার বাবু, আমার মেয়েটা তো কোনো দোষ করেনি। নকুল, ই তো আমার সিদ্ধান্ত না, স্কুলের পরিচালন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমার মেয়ে আর পড়তে পারবে না মাস্টার মশাই? বাড়িতে পড়াও, বাড়িতে পড়াও, আর বইপত্র এসব তো রইলই, আর পড়েই বা কী করবে? তার চেয়ে বরং একটা সুপাত্র দেখে বিয়ে টিয়ে ব্যবস্থা করো। হ্যাঁ নকুল, ইতে তোমারই লাভ, তোমারই লাভ। হ্যাঁ, চল মা। বাবা, স্কুল স্কুল কর্তৃপক্ষের এই অদ্ভুত অমানবিক সিদ্ধান্তের পর একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই ওঠে, যে আসল অপরাধী কে, যে যারা ধর্ষণ করেছিল না যে ধর্ষিতা। আপনারাই ভেবে দেখুন, যে স্কুলের শিক্ষকরা যারা শিক্ষা প্রদান করেন তারাই যদি এই ধরনের আচরণ করেন, তাহলে আমরা সাধারণ মানুষ যারা অতখানি শিক্ষিত নই তারা কি শিখবে? আমাদের আর কেউ মাল দিবে না বলছে, আনাজ মুদি সব ছিছি করছে, বলছে সব দোষ নাকি আমাদের, আমাদের সঙ্গে কথা বললে নাকি ওদের বাড়ির সব মা বলদের সব মাল চলিয়ে যাবে। কিন্তু এই কথা ভুলবার অধিকার গ্রাম সমাজের নাই। ওরা ওদের মতো আছে, আমরা আমাদের মতো আছি, কিন্তু গ্রাম ছেড়ে চলে যাবার মতো তো কিছু করি নাই। চলো থানায় যাব, বড়বাবুর কাছে যে আর সব বলবো। আমি ওখান থেকে আসছি গো, ওখানে যে আসছিলাম, যখন আমাকে কেউ কিচ্ছু দিল না তখন আমার খুব রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল। আমি সোজাই থানার বড়বাবুর কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বললাম, উনি হাসলেন, বললেন যাও যাও তোমার মেয়েকে গিয়ে সামলাও, তোমার মেয়ে জুয়ান হয়েছে, খিদে নে গেছে, তোমার মেয়ে নাকি ওই ছেলেগুলাকে।
প্রায়শ্চিত্তও মেয়েদের, সমাজের যেন কোনো দায়িত্ব নেই। আচ্ছা বলুন তো, মেয়েটাকে কেন স্কুলে ঢুকতে দিচ্ছে না? কে পবিত্র আর কে অপবিত্র এটা ঠিক করবে কে? স্কুল থেকেই তো সমাজ শেখে, আর স্কুলই কিনা বলছে একজন ধর্ষিতা নারী তার স্বাভাবিকভাবে বাঁচবার কোনো অধিকার নেই। আপনি বুঝতে পারছেন না, শোনেন, অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষিতা কোনো মেয়েকে স্কুলে ঢুকতে দিলে স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, হাসপাতালের ডাক্তার থেকে প্রতিটি সচেতন মানুষ বলেছে মেয়েটির কোনো দোষ নেই। যে ধর্ষিতা হয় সেই সমাজে দূষণ ছড়ায় না, বরং তার থেকে অনেক বেশি দূষণ ছড়াচ্ছেন আপনি। আপনার কাছে যদি সমাজ শিক্ষা নিতেই হয় তাহলে আপনি আমার চেয়ারে গিয়ে বসুন আর আমি আপনার জায়গায় গিয়ে দাঁড়াই। আপনার দুটো ভাই পড়ি মাস্টার বাবু, আমার মেয়েকে স্কুলে ভর্তি দিন, ও পড়াশোনা শিখলে ও বেঁচে যাবে, নইলে মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করবে গো। শোনো, এই স্কুলে ওর জায়গা নাই, পাইলে অন্য স্কুলে ভর্তি করা। আমরা জানি উনি ভুল করছেন, আজ অসহায় সন্ধ্যার বদলে এই জঘন্য অত্যাচারের শিকার যদি হতো নিজের মেয়ে, তাহলে চোখের সামনে নিজের মেয়েকে ছিন্ন ভিন্ন হতে দেখলে বাবা হিসেবে ওরও কষ্ট হতো, কান্না পেত। আমরা স্থানীয় ফাঁড়িতে গেলাম, অফিসাররা বললেন দুষ্কৃতীদের খুঁজে আনুন, আমরা ওদের গ্রেফতার করব। আগামী 7 দিনের মধ্যে স্কুল যদি সন্ধ্যাকে ফিরিয়ে না নেয় তাহলে আমরা আন্দোলনে নামব বলে স্কুলকে সাফ জানিয়ে দিয়েছি। ওই গ্রামের গরিব অশিক্ষিত মানুষগুলো সত্যি কিছু একটা করেছিল, তারা নিজেদের বুদ্ধি দিয়ে নিজেদের মতন করে একটা ব্যবস্থা নিয়েছিল। একদিন এক মাননীয় মন্ত্রী তার নিজের দলীয় সভায় সেই গ্রামে উপস্থিত হয়েছিলেন এবং সভা মঞ্চে সন্ধ্যা গিয়ে সেই মন্ত্রীর পা জড়িয়ে ধরে সব কিছু বলে দেয়। সব শুনে মন্ত্রী একটা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নড়ে চড়ে বসে জেলা প্রশাসন, নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। খবরটা গিয়ে পৌঁছয় জেলা শাসক, জেলা স্কুল পরিদর্শক এবং পুলিশ সুপার, সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তরেও, এবং 2 দিনের মধ্যেই সুফলও দেখা দেয়। ভাই নকুল, আমার কথায় তুমি কিছু মনে করো না,
আমি বোধহয় তোমায় ঠিক আমার কথাটা ঠিক বোঝাতে পারি নাই। ওই সন্ধ্যা যদি স্কুলে যায় মানে শরীর স্বাস্থ্য একটু ভালো হলে তারপরে না স্কুলে যেত। সে কি আমি তো আপনার কাছে যতবার যে আছি আপনি এই একই কথাই বলেছেন। না যা বলেছিলাম সে তো সন্ধ্যার ভালোর জন্যই বলেছিলাম। আসলে আমার তখন মনে হয়েছিল কি যে ওই অবস্থায় যদি ও স্কুলে যেত তাহলে অন্য ছাত্র ছাত্রীরা ওকে উত্তক্ত করে।